সে বড় মেলা হয়ে গেছে, কিন্তু লক্ষ্মী তোর কি স্কুলে পাঠাচ্ছ? ও গো দিদি, আমার ছেলে সকাল থেকে বেরিয়েছি, তোমরা কি আমার লক্ষ্মী তোকে দেখেছো? একি কেউ বলতে পারছে না, একটু অপেক্ষা করে দেখি আমার লক্ষ্মী কখন গিয়ে ফিরে। আরে ছিড়াইছে মোরে মাথার বেনি আরো না ছিড়াইছে রূপার হাড় গো।
তোমার রূপুর বালা ছিঁড়েছি, বেশ আমি তোমাকে যখন বলেছি এক এক করে তোমাকে আমি সব ক্ষতি পরে দেব বৌদি, তুমি শোনো আজ ছিঁড়েছি বৌদি তোর রূপার হার। আমি কখনো তোমার এই কথা বিশ্বাস করতে পারবো না বৌদি। আরে বিশ্বাস যদি না হয় তো আমি তোমার মুখের কথা শুনেই বুঝে গেছি হয়তো আমার ছেলে নিশ্চয়ই কুকর্ম করেছে বৌদি। ও বৌদি যা হয়েছে তা তুমি ভুলে যাও বৌদি, লক্ষ্মী তোর কি তুমি নিজের সন্তান বলি, একবার তুমি ক্ষমা করে দিও বৌদি। তাকে তো আমি সরাবরে দিয়ে ক্ষমা করে দিয়েছি নরদিনী, তুমি নরদিনী যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই নরদিনী। এমন কি কথা বলতে চাও? আরে আসে যদি তোর গণির ভাই না বলিও তার ঠাই গো, আসে যদি তোর গণির ভাই না বলিও তার ঠাই গো, ই নোনি তারা শিবে পুরানো তোর বাবার কত স্বপ্ন ছিল রে, আজ তোর বাবার স্বপ্নকে তুই ভেঙে চুর মার করে দিয়েছিস। আজ কৌশল্য বৌদি সাত সকালে কি কলকের কথা বলে গেল বৌদি, যে বলে গেল এই কথা কাউকে না বলতে না, আমি এই কলকের কথা লুকিয়ে রাখবো না। আরে লোকাই নিত্য দিনে যাবার তোর বাবা সবারই বিচারালয়ে বসে বিচার করে, আজ তোর আমি বিচার করাবো এই কথাই ভুল আমার স্বামীকে গিয়ে বলবো, দেখিনি শয়তান তোর বাবা তোর কি বিচার করে।